আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা রাখি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর জীবন যাপন করছেন। ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিছুটা হলেও জীবনে পথ পরিবর্তন করতে সক্ষম হবেন। ভিউয়ার্স, আজকের এই সময়টা, আজকের এই প্রতিটি দিন তোমার কাছে চ্যালেঞ্জ। হার প্রতিদিন আসবেই তোমাকে হারিয়ে দিতে, মুশকিল প্রতিদিন তোমার সামনে এসে দাঁড়াবে তোমাকে ভেঙে দিতে, কিন্তু তোমাকে তোমার সমস্ত মনোবল এক জায়গায় করে টিকে থাকতে হবে তোমার লক্ষ্যে, তোমার সংকল্পে। রাগে তুমি চেঁচাতে পারো, অনুমতি আছে। কষ্টে তুমি কাঁদতে পারো, সেটারও অনুমতি আছে। কিন্তু তুমি যে পথে পা দিয়েছ, এই পথে তুমি হার মেনে নেবে, এই অনুমতি তোমাকে কেউ দেয়নি। যদি প্ল্যান এতে কাজ না হয়, তাহলে হাল ছেড়ো না। বাকি 25টা লেটার তো আরও আছে, সেগুলো দিয়ে ট্রাই করে দেখো। নিজের ভেতরে নিজের বিশ্বাসকে এতটাই স্ট্রং বানিয়ে নাও, যাতে তোমার সামনের সমস্ত সমস্যাগুলো ছোট হয়ে যায় তোমার এই বিশ্বাসের সামনে। উইনারদের কাছে রেজাল্ট থাকে, আর লুজারদের কাছে থাকে অজুহাত। স্বপ্ন দেখা আর স্বপ্ন সত্যি করার মধ্যে শুধু পরিশ্রমের তফাৎ থাকে। জীবনে অনেকবার এরকম হতেই পারে, তুমি যেটা চাইছো সেটা তুমি পাচ্ছ না, কিন্তু কখনো এটা হতে পারে না। তুমি যেটা ডিজার্ভ করো সেটা তুমি পাবে না, তাই তুমি যা চাও সবই পেতে পারো। কিন্তু সত্য একটাই, প্রথমে তোমাকে সেই জিনিসটার লায়েক হতে হবে। যারা কাল কাল করে বসে থাকে, তারা কালকে গিয়ে নিশ্চিত পস্তাবে। আর যারা আজকের ভরসায় চলতে শুরু করে দিয়েছে, তারা কালকে গিয়ে নিশ্চিত ইতিহাস বানাবে। জিজ্ঞাসা করো না ভাগ্যকে, সে তোমাকে কি দিয়েছে। প্রশ্ন করো নিজেকে, আজ পর্যন্ত জীবনে আমি কি করেছি। জীবনে চলার পথ যতই কঠিন হোক, কখনো হতাশাকে সঙ্গী বানিও না, কারণ সূর্য যতই তেজ দেখাতে পারে, কখনো সমুদ্রকে শুকাতে পারে না। সময়ের কারণে আমি থেমে আছি, কিন্তু আমি এখনো হিম্মত হারাইনি। পরিস্থিতির কাছে হার মেনে নেব এমন মানসিকতা আমি তৈরি করিনি। সবাই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস বানাতে ব্যস্ত থাকবে, কিন্তু তুমি তোমার লাইফের স্ট্যাটাস বানাতে ব্যস্ত থাকো। যদি বিশাল হতে হয়, তাহলে সমুদ্রের মতো বিশাল হও, যাতে মানুষের ঘাম ছুটে যায় তোমার অকাত মাপতে মাপতে। সমস্যা না থাকলে ভিতুরাও তো সেই কাজ করতে পারত। সাহসী তাদেরকেই বলা হয় যারা সমস্যা থাকা সত্ত্বেও ঝাঁপিয়ে যায়।